আমরা দাঁড়িয়ে দক্ষিণ কলকাতার অন্যতম নামী পুজো সন্তোষপুর লেকপল্লিতে। এবছর 57তম বর্ষ এই ক্লাবের। এই 57তম বর্ষে ঠিক কী থিম ভাবনা বা শৈল্পিক ভাবনা এবার সাধারণ দর্শনার্থীদের উপহার দিতে চলেছেন এই ক্লাবের কর্মকর্তারা, তা জেনে নেব সরাসরি এখানকার একজন কর্মকর্তার থেকে। আচ্ছা, এবছর 57তম বর্ষ, ঠিক কী ভাবনা এবছর মেলে ধরছেন? প্রথমত বলি, এই ভাবনাটা আমাদের প্রায় এক বছর ধরে ভাবা হচ্ছে। আমাদের যিনি শিল্পী আছেন সঞ্জীব শাহ, উনি ভেবে চলেছিলেন। তো ডিসেম্বর মাস থেকে আমাদের কাজ শুরু হয়। তো প্রথম থেকে আমাদের যেটা চিন্তাভাবনা ছিল যে জলের ওয়েভ নিয়ে কাজ করা হবে, সমুদ্রের ঢেউ নিয়ে। তো তার সঙ্গে একটা এমন একটা অন্য রকমের ক্যাপ্টেনশিপ যেটা উনি দেখাতে চেয়েছেন, হ্যাঁ, কলকাতার দর্শককে, সেটা হলো যে সিশেল। সিশেল হচ্ছে এমন একটা জিনিস, সেটাকে কিন্তু কার্ভিং করে বা ওটাকে কাটিং করে কাজ করা কিন্তু ভেরি ডিফিকাল্ট। এর আগে আপনারা তো দেখেছেন যে কাঠ খোদাই হয়েছে বা পাথর খোদাই হয়েছে, কিন্তু সিশেলটাকে, ঝিনুকটাকে কিন্তু খোদাই করে কাজ কিন্তু আমি অন্তত দেখিনি কলকাতার সেটা দুর্গা পুজো এর আগে হয়েছে কি না, এবং সেটা খুবই ভেরি টাফ। এই যে ঝিনুকগুলো, এগুলো সব বিদেশ থেকে ইম্পোর্ট করা হচ্ছে। যেমন ব্রাজিল আছে, থাইল্যান্ড আছে, শ্রীলঙ্কা আছে, অস্ট্রেলিয়া আছে, মালয়েশিয়া আছে, চীন আছে। তো বিভিন্ন দেশ থেকে ঝিনুকগুলোকে ইম্পোর্ট করা হচ্ছে। তো এক একটা সাইজ 2 ফুট, মানে মোটামুটি ধরুন 2 ফুট 2.5 ফুট, 2 ইঞ্চি থেকে শুরু করে 2 ফুট 2.5 ফুটের সাইজ এক একটা। সমুদ্র যখন ভেবেছিলাম তখন একটু ভয়ও লেগেছিল, কেন সমুদ্র আঁকাও যেমন টাফ এবং সমুদ্র তৈরি করাও খুব টাফ। তা সেটা অনেক রকমভাবে এক্সপেরিমেন্ট করে সমুদ্রটাকে করেছি। এটার মেসেজটা হলো যে দেখুন, সিসেল অনেক রকম হয়, মনে করুন 2 ইঞ্চি হয়, 4 ইঞ্চি হয়, 6 ইঞ্চি হয়। সিসেলের কালারগুলো আমরা নিশ্চয়ই দেখেছেন, সিলভার কালার বাইরেটা, ভেতরটা আর বাইরেটা হয় ব্রাউন কালার। কিন্তু যেই সমস্ত সেল আমরা ইউজ করবো সেগুলো কিন্তু ব্রাউন আর সিলভার শুধু নয়, তার ভেতরে অসাধারণ পেন্টিং, মানে সিসেলের ওপরে পেন্টিং, সেটা কিন্তু আমরা করছি না, সেটা নেচারই ক্রিয়েট করে দিয়েছে আমাদের। সেই অদেখা জিনিসগুলো দেখাতে চাইছি। সমুদ্র গর্ভে পাওয়া যাওয়া জিনিসপত্র যেমন ঝিনুক, তার মধ্যে প্রকৃতির অদ্ভুত সৃষ্টি বা শিল্পকলাকেই এবছর মানুষের সামনে নিজেদের থিমের মাধ্যমে তুলে ধরতে চাইছেন লেক সন্তোষপুর লেকপল্লির পুজো উদ্যোক্তারা। এখন দেখার সাধারণ মানুষের মধ্যে এই থিম বা প্রকৃতির সৃষ্টি, এই অদ্ভুত শিল্পকলা কতটা প্রভাব ফেলে। ক্যামেরায় সুজিত নস্করের সঙ্গে কৌস্তভ সেন, ইমেজ কলকাতা।